বাবা মা যখন চলে গেছে তার পরের দিন সকালবেলা ও আমার সাথে আবারও মারপিট, সকালে একবার রুটিন হিসেবে মারে আবার বিকেল একবার মারে, আর কথায় কথায় মানে দা নেয় কবিতে। পরে আমার ছেলেটা ভয় পেয়ে যেত, তার আমার প্রেগনেন্ট অবস্থায় আমার পেটে 3 থেকে 4 বার লাথি মারে। আমার মা বাবার আমি খবর দিই, আমার মা আমার বলি যে সব কিছু যে এরকম এরকমটা হয়েছে, আমি আর পারতেছি না, এতদিন তোমার কাছে জানাই নাই কেন, তোমরা আহো। পরে আমার মা বাবা রাতের আস্তে আস্তে ঢাকা থেকে কুমিল্লার আস্তে আস্তে অনেক রাত হয়ে গেছে, বাবা কাজে গেছিলো, বাবা কাজের থেকে আসতে তারপর বাবারে নিয়ে আমার মা আর আমার ভাইটা রাতে আসে, আসার দেখে সবজি ব্যাপারটা সেভাবেই ভাঙা চুরো পড়ে রয়েছে। পরে ওই ওর এলাকার মধ্যে মানুষজন ডাক দেয়, ডাক দেয় বলে কি আমার ছেলে আমি রাইখা দেব, ওর সাথে সংসার করুন না। পরে তারা আমাকে জিজ্ঞেস করে যে আপনি কি তার সাথে সংসার করবেন না, আমি বলি হ্যাঁ আমি করবো, আমি তো অন্তঃসত্ত্বা আমার বাচ্চা বাচ্চা আমি অবশ্যই সংসার করবো তার সাথে। ওর জিজ্ঞেস করা বলে কি না আমি ওর সাথে সংসার করবো না। তখন আমার বাবা বলে ঠিক আছে বাবা আমার একটা বিচারের মধ্যে আমার একটা কথা আছে। বলে কি কথা, বলে আমি ওরে বিদায় যাওয়ার সময় অনেক টাকা পয়সা দিছি, গড়ের জিনিস কথা বাদ দিছি, আমার যতটুকু সঞ্চয় ছিল আমি একজন রিক্সা চালক হয়েও দিছি, ওইটা কীভাবে কী করবা। পরে বলে তারা আবার বলে যে ওইটা আস্তে আস্তে দিয়ে দিন। পরে বিচারের মধ্যে একজন লোক ছিল মুরব্বী, সে আবার বলে যে না না স্যার যখন বউ ছাড়া দেয় বা জামে চলে যায় এটা কোনো আস্তে আস্তে দিন কোনো নিয়ম নাই, যা দেওয়ার একবারই। পরে বলে এখন স্বামী স্ত্রী ঝগড়া লাগছে তো মাথা ঠান্ডা হলে সব ঠিক হয়ে যাবো, ঠিক হয়ে যাবো। তো আমার বাবা বলে টিভি টিভি ভাঙছে এগুলো গুসা, তো সব আমার বাবা আর মা ঘরে সব কিছু পরিষ্কার টরিষ্কার করছে। করার পর আমার বাবা মা যখন চলে গেছে তার পরের দিন সকালবেলা ও আমার সাথে আবারও মারপিট, মানে সকালে একবার রুটিন হিসেবে মারে আবার বিকেল একবার মারে, আর কথায় কথায় মানে দা নেয় কবিতে। পরে আমার ছেলেটা ভয় পেয়ে যেত, আর আমার প্রেগনেন্ট অবস্থায় আমার পেটে 3 থেকে 4 বার লাথি মারে। পরে বাসা যে বাড়ি এলেন ছিল উনি বলে যে এখন তোমার ডাইকা পুলিশে দিয়ে দেবো, তুমি মেয়েটার সাথে এমন করো কে, তোমার খাইতে ভালো না লাগলে তুমি ডিরেক্টলি ছাইড়া দিবা, এমন এমন করতেছো কে, আর তুমি বাসার থেকে বাইরে, ও থাকবো তুমি বাইরে বাসার থেকে। তো ও যায় না, ও বলে যে মানে ওনাদের সাথে ঝগড়া করে তকতকি করে, আমি বোঝা শুনে রাখি, রাখার পর আমার বলে যে আমার সাথে সংসার করবো না। পরে আমি কি তো তোমার মানে সংসার না করলে এমন করো, কয় তোর সকালে একবার মারি বিকালে একবার মারি, তুই বুঝোস না যে আমি কি চাই, তুই এমনি যাবি কি আমার কাছ থেকে, তোরে কি আমার বিদায় করতে হইব। পরে আমি কি পেরে একটা আসছে তারপর তুমি এমন করো, ও বুঝে না, দেখতাম সবসময় দেখতাম কি চোখ লাল আর এত ভাত খাইতো, খাইয়া খায় পড়ে পড়ে ঘুমাইতো, কাজও ঠিক মতো যাইতো না পরে আমি আমার বাবারে বলি যে আমি আর পারতেছি না। পরে এরকম করতে করতে আমার ছেলেটা সবসময় দেখতাম কান্না করতে হচ্ছে প্রস্রাব করার সময়, তো আমার আমি বলি তো দেখো আমরা ওর নিয়ে ডাক্তার কাছে যাই আহো, এটাই সময় এখন বাবু পেটে এসে পড়ছে, তুমি বলে বিদেশ চলে যাইবা আর তাহলে আমি কেমনে কি করুম, পরে চলো যাই। জাগো এফএম এর অ্যাপ এখন পাওয়া যাচ্ছে অ্যাপ স্টোর এবং প্লে স্টোরে।